Assalamualaikum everyone. Welcome back to my channel. Recipes by Emroj Efraj Mom channel. Theke shobaike shagoto janacchi. Abaro chole ashlam notun recipe niye. Ajke ami toiri kore dekhabo. Bortomane khubi jonopriyo ei Nawabi Semai. Uporer dikta jemon crispy, bhitorer dikta khub creamy, onek oshadharon mojadar ekti semai dessert. Ajke ami toiri kore dekhabo. To amar video tir pashei thakun. আমার ইউটিউবের সাথে যারা অ্যাড আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন আর আমার ফেসবুক পেজের সাথে যারা আছেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে লাইক বাটনে ক্লিক করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের নবমী শ্যামাই রেসিপিটি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুই প্যাকেট লাচ্চা শ্যামাই এখানে প্রায় 400 গ্রামের মতো লাচ্চা শ্যামাই আছে তো দেখতেই পাচ্ছেন তো এবার চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটি গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি আপনারা পারলে বাটার ইউজ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেব শ্যামাইটি যখন ঘিটি গরম হয়ে আসবে তখন শ্যামাইটি অ্যাড করে দেব তো উল্টে পাল্টে শ্যামাইটিকে আমি ভেজে নেব এই শ্যামাইটি ভেজে খেতে অনেক মজার আর ডেজার্টটি ফ্রিজে ঠান্ডা করে খেতে আরো মজার এরপর এখানে আমি অ্যাড করে দেব চিনি এখানে 1.5 কাপের মতো চিনি আছে আমি কফি কাপের কাপ দিয়ে মেপে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো চিনি আছে এরপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব আর এখানে 1 কাপ ফুল ক্রিমের গুঁড়ো দুধ নিয়েছি চেষ্টা করবেন ফুল ক্রিমের গুঁড়ো দুধটি নেওয়ার এরপর এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব এরপর চলে আসি চুলায় চুলায় আমি 1 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি দুধটি জাল করে নেওয়া আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার চুলাটা এখনো আমি ধরাইনি আর এরি মাঝে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডারকে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এখানে আমি কন্ডেন্স মিল্ক নিয়েছি একটার অর্ধেকটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে ঘানো ক্রিমটা নিয়ে নিয়েছি এখানে আমি 3 ভাগে 2 ভাগ ঘানো ক্রিমটা দিয়ে দেব এরপর আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একটু দলাপেকে আসবে এর মাঝে আমি দিয়ে দেব ফুল ক্রিমের 1 কাপ গুঁড়ো দুধ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঘনত্বটা কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আমি এটাকে নামিয়ে ফেলব আর ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তো এরপর সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি ডিশের মধ্যে আমি এখানে ভেজে রাখা শ্যামাইটুকু এক লেয়ার বসিয়ে দেব সুন্দরভাবে এরপর চুলে আমি যে মিশ্রণটি বানিয়েছি সেটিকে গরম অবস্থায় আমি দিয়ে দেব সমানভাবে সুন্দরভাবে এটাকে সেটিং করে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ শ্যামাই আমি নিচে দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ আমি এবার উপর থেকে হালকা হাতে চেপে চেপে দিয়ে দেব সুন্দরভাবে এই লেয়ারটি বসাতে হবে যেন ভিতরের সাইডে শ্যামাইটি না ঢুকে যায় চুলে আমি কাজু বাদাম কিশমিশ আর কাঠবাদাম ভেজে নিয়েছি এরপর আমি এটাকে উপর থেকে ছিটিয়ে দেব সৌন্দর্য বাড়ানোর জন্য আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা সেরিপল দিয়ে দিচ্ছি সৌন্দর্য বাড়ানোর জন্য ঈদ স্পেশাল এই নবমী শ্যামাইটি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন খুবই মজার খুবই ক্রিমি আর লোভনীয় ঈদের দিন মেহমানদের জন্য তৈরি করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার এই নবমী ক্রিমি শ্যামাইটি ফলো করে আপনারাও বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ